যেন এক স্বামী স্ত্রীর বিরল ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর এরকম ভালোবাসা হয়তো পৃথিবীতে আজ বিরল হয়তো এরকম স্ত্রী আর খুঁজেই পাওয়া যাবে না যুগে যুগে এরকম ঘটনা হয়তো খুব কমই ঘটেছে বলে আপনারা শুনেছেন হ্যাঁ বন্ধুরা বলছি এমন একটা ঘটনার কথা যেই ঘটনার কথা শুনলে আপনি নিজেও অবাক হবেন সত্যিই কি স্বামীর প্রতি স্ত্রীর এতটা ভালোবাসা থাকতে পারে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা থাকবে স্বাভাবিক ব্যাপার কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর এরকম ভালোবাসা হয়তো আপনি আগে কখনো শোনেননি একজন স্বামীর মৃত্যু হয়েছে গত শনিবার ভোর রাত চারটার সময় তার বিস্ময়করভাবে মৃত্যু হয়েছে গাছের পড়ে পাওয়া পাকা আম খেয়ে তারপরেই তার মৃত্যু ঘটে আর স্বামীর মৃত্যুর পরেই স্ত্রী কেঁদে তার সাত ঘন্টার মধ্যে নিজেও মৃত্যুবরণ করে কিন্তু কোনো প্রকার সুইসাইড না প্রাকৃতিকভাবে স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে স্ত্রীও মৃত্যুবরণ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যায় বুঝতে পারছেন একজন স্বামীর প্রতি কতটা ভালোবাসা থাকলে স্ত্রীর এরকম মৃত্যু হতে পারে আমরা এরকম মৃত্যুর ঘটনা হয়তো খুব কমই শুনে থাকি আপনি কি এর আগে কখনও এরকম কোনো মৃত্যুর খবর শুনেছেন যে স্বামীর মৃত্যুর খবর শুনে অথবা স্বামীর মৃত্যু দেখেই স্ত্রী তার কিছুক্ষণের মধ্যে মারা গেছে মাত্র সাত ঘন্টার পার্থক্যে সাত ঘন্টা আগে স্বামী মারা গেছে এবং সাত ঘন্টা পরে স্ত্রী মারা গেল এলাকাবাসী সবাই প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছে সবাই বলছে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা ছিল তারা তিন সন্তানের জননী তিনজনই কন্যা সন্তান প্রথম এবং দ্বিতীয় মেয়ের বিয়ে হয়ে গেছে আর তৃতীয় মেয়ে স্থানীয় কলেজের ডিগ্রি ফার্স্ট ইয়ারের ছাত্রী বাবা মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছে সন্তানেরাও তবে কী মনে হচ্ছে বন্ধুরা এরকম মৃত্যুকে সত্যি আশ্চর্যজনক নয় স্বামী স্ত্রীর পথে এখনও কি এরকম ভালোবাসা হয় যদি সত্যি সত্যি প্রতিটি স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভালোবাসা থাকত। তাহলে হয়তো আমাদের সমাজে আজ পরকীয়া নামক অভিশাপের কোনো জায়গা থাকতো না কোনো জায়গা থাকতো না ডিফোর্সের সুন্দরভাবে স্বামী স্ত্রী সংসার করবে একজন আরেকজনকে বুঝবে ভালোবাসবে এটাই হলো সবচাইতে বড় কথা তারপরেও আমাদের চারপাশে এরকম ঘটনা খুব কমই ঘটে থাকে স্বামীর মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই স্ত্রীর মৃত্যু গাছে পাকা আম খেয়ে স্বামীর মৃত্যু ঘটল এবং সেই মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল স্ত্রী আর সাত ঘন্টার মধ্যে সে নিজেও মূর্ছা গেল ঘটনাটি আপনার কাছে যদি নতুন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের জানার সুযোগ করে দিবেন যে আজও পৃথিবীতে স্বামী প্রতি এরকম ভালোবাসা আছে